আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিকেন কাঠি কাবাব। এই সুন্দর কাবাবটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা, আর বানানো খুবই সহজ। তো আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আশা করি সবার ভালো লাগবে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে এখানে আমরা মুরগির মাংসের কিমা নিয়ে নেব। মুরগির মাংসটাকে ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। তারপর এখানে আমি হাফ কাপ ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি। এক চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এখানে আমি আরও দিয়ে দেব হাফ চামচ মরিচের গুঁড়ো, আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দেব আমি এখানে। তারপর এখানে আমি দিয়ে দেব ধনে আর জিরে গুঁড়ো, দুটো মিলিয়ে এক চা চামচ দিয়ে দিলাম। তো তারপর আমি এখানে এক চা চামচ দিয়ে দিলাম সয়া সস, আর এক চা চামচ টমেটো সস। তো সব উপকরণগুলোকে ভালো করে আমি এভাবে মাখিয়ে নেব। তো এই যে দেখুন, আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো থেকে আমরা কাবাবটা বানিয়ে নেব। তো আপনারা প্রয়োজন হলে আরও একটু ব্রেড ক্রাম কিন্তু দিতে পারেন। তো তারপর এরকম টুথপিক বা কাঠি যেটাই থাকে আপনাদের বাসায়, ওটা নিয়ে একটু ভিজিয়ে রাখবেন 5 মিনিট। তো আমি একটু ভিজিয়ে রাখার পর এগুলো দিয়ে কাবাবটা বানিয়ে নিচ্ছি। এই কাবাবটা খুবই সুন্দর দেখতে, বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, ওরা খুবই পছন্দ করবে, আর বানানোও কিন্তু খুব সহজ। তো এভাবে করে আমি কাবাবগুলোকে বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে করে সবগুলো কাবাবই কিন্তু আমি বানিয়ে নেব। তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে বানিয়ে নিয়েছি। তো আমার সবগুলো বানানো শেষ, এই যে দেখতে পাচ্ছেন। তারপর এখানে আমরা নিয়ে নেব একটা ডিম ফেটিয়ে নিয়েছি, হাফ কাপ ময়দা নিয়েছি, আর নিয়েছি ব্রেড ক্রাম। তো এগুলোতে আমরা গড়িয়ে নেব আমাদের কাবাবটাকে। তো প্রথমে এখানে আমি ময়দাতে গড়িয়ে নিচ্ছি, একটু চেপে চেপে গড়িয়ে নেবেন ময়দাতে, যেন চারপাশটায় ভালোভাবে ময়দাটা, এই যে খুব সুন্দরভাবে। তারপর আমি এখানে ডিমে দিয়ে দিলাম, দিয়ে তারপর আমরা এখানে ব্রেড ক্রাম্পে জড়িয়ে নেব। তো এভাবে করে আমি করে নিচ্ছি সবগুলো। তো আপনারা এভাবে করে ডিপ ফ্রিজে কিন্তু অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি, তারপর আমরা এগুলোকে ভেজে নেব। তো আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি, তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে আমরা কাবাবগুলো এখানে ছেড়ে দেব। তো এক পিঠটা যখন হয়ে যাবে তখন অপর পিঠটা উল্টে দেব। তো এই যে দেখুন, এগুলো কিন্তু ভেঙে যায়নি, এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তো আমি উল্টে দিচ্ছি এগুলোকে, দেখলেন তো কত মজার একটা রেসিপি রেডি হয়ে গেল। তো আমি সবগুলোকে এভাবে উল্টে দিচ্ছি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এন্ড শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার এটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। আমি এগুলোকে তেলে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা যে কোনো সসের সাথে কিন্তু এটা সার্ভ করতে পারেন, আমি টমেটো সসের সাথে এটা সার্ভ করে দিয়েছি। খুব সুন্দর একটা কাঠি কাবাব রেডি হয়ে গেল। আপনারা এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন, আশা করি সবার ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।